সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে কম্পিউটারে কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট শিখাবো যা আপনার সাথে আগে কেউ শেয়ার করেনি। তার আগে আমি বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমি ডেস্কটপে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখানো শুরু করি। আমরা হচ্ছে ফাইল সিলেক্ট করার ক্ষেত্রে একটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, কিবোর্ডে যদি কন্ট্রোল এ তে প্রেস করি তাহলে যত ফাইল রয়েছে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি এগুলোকে কাট করতে পারবেন, মুভ করতে পারবেন, পেস্ট করতে পারবেন, রিপ্লেস যে কোনো কিছু করতে পারবেন। এটি একটা ট্রিক্স, আপনারা এটি হয়তো অনেকেই জানেন। এরপর আমি যে এখন আরও টেকনিক দেখাবো সেটি হচ্ছে, আপনি যদি এইখান থেকে এই পর্যন্ত ফাইল সিলেক্ট করতে চান, এখানে প্রথমে ক্লিক করলাম ডিসপিসিতে ধরুন, এবং কিবোর্ডে শিফট বাটনে প্রেস করবো, প্রেস করে ধরে এখানে ক্লিক করবো সব, তাহলে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে এখানে এভাবে আসছে, হ্যাঁ, শিফট চাপ দিয়ে। এবার আমি যে কাজটি করবো সেটি হচ্ছে আপনার সিলেক্টেড ফাইলগুলো সিলেক্ট করবো, অর্থাৎ নির্দিষ্ট কিছু ফাইলগুলো সিলেক্ট করবো। ধরুন আমি ডিসপিস সিলেক্ট করবো, এখন ক্যাপকাট এইটি সিলেক্ট করবো, তাহলে কন্ট্রোল কিবোর্ডে প্রেস করে ধরবো, ধরে রাখবো যতক্ষণ না সিলেক্ট করা শেষ। এই সিলেক্ট করলাম, এটি করলাম, এটি করলাম, এভাবে। এটি একটা টেকনিক। এগুলো হচ্ছে আপনি কম ডান পাশে ক্লিক করে কাট করলে, আপনারা নিশ্চয়ই জানেন যে কাট করলে হচ্ছে সেটি পরে পরবর্তী মুভ হয়, কাট করলে এক জায়গা থেকে আরেক জায়গায় পরে পেস্ট করা যায়। আর কপি করলে এটি একটি ভাষা কপি তৈরি হবে, মূল ফাইলটি আগের জায়গায় থাকবে। এটি একটা টেকনিক আপনাকে দেখালাম। এরপর আমরা আর কিছু টেকনিকে চলে যাই, আমরা ডেস্কটপ বাটনগুলো সবগুলো হাইড করে ফেলবো। আপনি দেখলে মনে হবে পুরোপুরি কেউ আলতে পারে। আমরা ভিউতে ক্লিক করে এখানে ধরুন শো ডেস্কটপ আইকন এটি সরিয়ে দিব, এবার নিচে আর একটি টাচ করবো, নিচে হচ্ছে টাস্ক ম্যানেজার না, সরি, আমি ইয়াতে টাস্ক বার সেটিংয়ে চলে যাব। এখান থেকে লক দ্য টাস্ক বার আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটিতে আমরা অফ করে দিব। এরপর আমরা কি হবে দেখুন, এটি না, সরি, এটা অটোমেটিক্যালি হাইট, হ্যাঁ, এটি হবে ডেস্কটপ মোড, এটি দিয়ে দেবো। দেখুন হাইট হয়ে গিয়েছে, এখন দেখলে মনে হচ্ছে যেন একটি ওয়ালপেপার আমি সামনে অন করে রেখেছি, আসলে কিন্তু আমি ডেস্কটপেই রয়েছি। আমরা যদি একটু নিচের দিকে আবার চলে যাই, দেখুন সব দেখা যাচ্ছে। আমরা সেটিংটি এইটি আবার সরিয়ে দিব, এই যে এটি, হ্যাঁ, আবার আগের মতো করে দিয়েছি। এবার ডান পাশে ক্লিক করে ভিউতে দিয়ে ডেস্কটপ আইকন এটি একটি দিয়ে দিচ্ছি। এরপর আমি ডিসপিসির ভিতরে যে আরও কিছু শর্টকাট আপনাকে দেখাই, সেটি হচ্ছে যে কোনো একটি এখানে ভিউ অপশনে দেখতে পাচ্ছেন, ভিউতে ক্লিক করলাম, আর এরপর আমি যে কোনো একটি ড্রাইভে আগে প্রবেশ করব, হ্যাঁ, ড্রাইভে প্রবেশ করার পর যে কোনো একটি ফাইল ওপেন করব। ধরুন এখানে দেখি কিছু ফাইল রয়েছে কিনা, এখানে কিছু ফাইল রয়েছে, এখানে দেখুন প্রত্যেকটি ফাইলের এক্সটেনশন সহ দেখা যাচ্ছে এটি কোন টাইপের ফাইল। এটি কীভাবে সম্ভব হচ্ছে, ভিউতে ক্লিক করে দেখুন ফাইল নেম এক্সটেনশন, হ্যাঁ, এখানে যদি ক্লিক করি প্রত্যেকটা ফাইল এক্সটেনশন দেখাচ্ছে, কোন এই ডট ডট ডিএক্সটি ফাইল, ডট ডিএলএল ফাইল, হ্যাঁ। এবার আমি যদি যাই তাহলে প্রত্যেকটি ফাইলের লাস্টে এক্সটেনশন দেখাচ্ছে আপনাকে, এটি কী ধরনের ফাইল এটি দেখাচ্ছে। আমি যদি ভিউতে দিয়ে এটি সরিয়ে দিই আবার তাহলে এটি দেখাবেন। এরপর আমরা শিখবো কোনো ফাইল হিডেন করা। ধরুন আমার এখানে যে ছবিটি রয়েছে এটি আমি হাইড করে দিব, আমরা একটু নিচের দিকে যাই, প্রপার্টিসে ক্লিক করব, হিডেন দিয়ে দেব, ওকে দিয়ে দেব। এরপর এটি নাই হয়ে গেছে। আবার এখন হিডেন ফাইলটা আমরা কিভাবে শো করব, স্টার্টে ক্লিক করব, এখানে হিডেন লিখে আমরা শো হিডেন ফাইল সেটিংয়ে চলে যাব। এখান থেকে আমরা একটু যদি যাই, দেখুন শো হিডেন ফাইল রয়েছে কোথায়, এই যে এখানে এইটিতে চেঞ্জ সেটিং টু শো হিডেন ফাইল, এখানে শো সেটিংয়ে ক্লিক করব, তারপর এখানে শো হিডেন ফাইল এটি দিয়ে দেবো, অ্যাপ্লাই দিয়ে দেবো। আবার আমি ডেস্কটপে চলে যাই, এখানে রিফ্রেশ রিফ্রেশ দিই, ফাইলটি এই যে চলে এসছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি আমরা হিডেন করেছিলাম। এটি আমরা আনহাইড করতে চাইলে ডান পাশে ক্লিক করে আমরা চলে যাব সরাসরি প্রপার্টিসে, তারপরে হিডেন টিকটি সরি অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেবো। এরপর আরও কিছু মজার টেকনিক আপনাকে দেখাচ্ছি। আপনি কম্পিউটারকে সাদা কালো করে ফেলতে পারবেন, এখানে যে ছবিগুলো রয়েছে রঙিন গ্রে সাইকেল পুরাতন যুগের কম্পিউটার মনিটরের মতো সাদা কালো করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আমরা ক্লিক করবো, একে স্টারে ক্লিক করবো, এখানে কালার সেটিংয়ে যদি আমরা একটু চলে যাই, কালার ফিল্টার চলে যাব, এখান থেকে টার্ন অন কালার ফিল্টার দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সব সাদা কালো হয়ে গিয়েছে, আগের যুগে যে মনিটর রয়েছে এটি হয়ে গিয়েছে। আবার টার্ন অন এটি অফ করে দিব, তাহলে এবার কালারের ভিতরে আরও কিছু মোড রয়েছে, ইনভার্টেড কালার, ইনভার্টেড কালারগুলো এইভাবে দেখাবে আপনার, এরকম কালারটা ইনভার্টেড, আগের যুগে যে ফিল্মের ছবি ছিল ছবিগুলো ছিল নেগেটিভ সেটির মতো দেখাচ্ছে অনেকটা। আবার গ্রে সাইকেল ইনভার্টেড, এটি হচ্ছে সাদা কালোর ভিতরে ইনভার্টেড, হ্যাঁ। এখানে আরও কিছু কালার মোড রয়েছে, এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, এখানে কালার মোড চেঞ্জ হচ্ছে, ট্রাই করে দেখুন, এখানে লাল ছিল একটু অন্যরকম হয়ে গিয়েছে, এটি এই কালার কোন কোন কালার দেখাবে সেইগুলো ডিপেন্ড করে আমরা কী করবো। এতে গ্রিস থেকে আমরা টার্ন অন এটি অফ করে দিব, কিবোর্ড শর্টকাট কী রয়েছে, উইন্ডোজ লগ ওয়ান কন্ট্রোল সি, তিনটা একসাথে প্রেস করলে হবে, এটি একটা রয়েছে।
আর কিছু সেটিং দিয়ে আমরা মাউস পয়েন্টারের সাইজ ছোট বড় যে দেখেন আমার পয়েন্টারটা বড় হয়ে গিয়েছে আবার যদি আমি ছোট করতে চাই ছোট হয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি এখানে কালারের কিছু ফিল্টার আছে এগুলো চেঞ্জ করা যায় আপনি যে দেখেন মাউস হলুদ হয়ে গিয়েছে আমি পিঙ্ক দিলাম পিঙ্ক হয়ে যাবে বা অন্য কালার দিব প্রত্যেকটি চেঞ্জ হয়ে গেছে যে নীল দিচ্ছি নীল হয়ে গিয়েছে এই কালার দিচ্ছি আমি যে কালার সিলেক্ট করবো সেই কালার হয়ে যাবে হয়ে গিয়েছে এবার আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এরপর আমাদের ডিসপ্লে সেটিং এ চলে যায় ডিসপ্লে সেটিং এর ক্ষেত্রে টেক্সট গুলো বড় ছোট করতে পারবেন যে 125% দিবি দেই দেখুন সব টেক্সট গুলো সব বড় হয়ে গিয়েছে 100% দিলে আরো ছোট হয়ে যাবে এখানে ট্রান্সপারেন্সি ইজ ইন উইন্ডোজ এটি যদি আমি দিই নিচে দেখুন এখন সব সলিড কালার হয়ে গেছে এখানে ট্রান্সপারেন্ট নেই আর যদি ট্রান্সপারেন্সি দিই এখান থেকে নিচে ওয়ালপেপারটা কিন্তু দেখা যাচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে তারপর এখানে আরো রয়েছে সেটিং গুলো রয়েছে এরপর ম্যাগনিফায়ার রয়েছে ম্যাগনিফায়ার সেটিং টার্ন অন ম্যাগনিফায়ার দিলে আপনি সবকিছু বড় করে দেখতে পারবেন এই যেভাবে বড় করে 200% এখানে সর্বোচ্চ কত পার্সেন্ট সম্ভবত 500% পর্যন্ত কি আরো বেশি করা যায় যাই হোক কত করা যায় আপনার তো আপনি হিসাব মতো দিয়ে নেবেন আপনি আমরা ম্যাগনিফায়ারটা অফ করে দিচ্ছি এবার আমাদের এখন প্রয়োজন নেই এখানে আবার কিছু কন্টেস্ট রয়েছে হাই কন্টেস্টের কালারগুলো এখান থেকে মডিফাই করতে পারবেন ইয়ারে অডিও অডিও সাউন্ড কমানো বাড়ানো কারণ অন মনো অডিও মনো অডিও হচ্ছে আপনার আমাদের সাধারণত অডিও স্পিকারগুলোতে লেফট রাইট দুটি চ্যানেলে থাকে লেফট আর রাইট হেডফোনগুলোতে বা স্পিকারগুলোতে 2.1 আর মনো অডিও দিলে আপনি দুই পাশে একই রকম সাউন্ড শোনাবে কোনো লেফট রাইট চ্যানেল যদি অন করে তাহলে লেফট রাইট চ্যানেল আসবে না দুই পাশে একই সাউন্ড শোনাবে কেন স্পিচ রয়েছে কিবোর্ড স্পিচ আপনি টক দিয়ে আপনার মাইক্রোফোন যদি থাকে সেক্ষেত্রে আপনি কথা বলে স্পিচ রেকগনিশন দিয়ে আপনি কাজ করতে পারবেন এবার যদি কিবোর্ড সেটিংয়ে চলে যাই এখন অন স্ক্রিন ইউজ অন স্ক্রিন কিবোর্ড রয়েছে দেখুন এখানে আপনি ইন ডিসপ্লেতে কিবোর্ড রয়েছে আপনি যদি কিবোর্ডে কোনো কারণে সমস্যা হয় থাকে নিশ্চয়ই আপনি যদি অন করে এখানে যে কোনো জায়গায় ক্লিক করে আমি যদি লিখে দেখাই আপনাকে আমি ফেরে চলে যাই এখানে দেখুন হ্যাঁ লেখা উঠছে এভাবে আপনি অন স্ক্রিন কিবোর্ড ইউজ করতে পারবেন ইউজ স্টিক কি আছে স্টিক কি অন করলে হচ্ছে আপনি কন্ট্রোল আমরা চাপ দিয়ে ধরে কাজ করি না এটা অন করে দিলে শুধু কন্ট্রোল একবার চাপ দিবেন তারপর কাজ করবেন আবার কাজ শেষ হয়ে গেলে আবার কন্ট্রোল চাপ দিবেন টগল কি রয়েছে ইউজ ফিল্টার কি এখানে বিভিন্ন ধরনের কি রয়েছে চেঞ্জ হাউ কিবোর্ড শর্টকাট ওয়ার্কস এখানে প্রিন্টের স্ক্রিন শর্টকাট রয়েছে দ্য প্রিন্ট স্ক্রিন বাটন ওপেন স্ক্রিন স্নিপিং কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন বাটন রয়েছে দিয়ে কাজ করতে হবে মাউস মাউসের সেটিং রয়েছে টার্ন অন দ্য মাউস কিস টু ইউজ দ্য নোমিনিক কিপ্যাড টু মুভ দ্য মাউস পয়েন্টার এটি যদি আপনি কিবোর্ড দিয়ে মাউস চালাতে যান এটি একটা অন্তর এটি একটি মজার একটি সেটিং আপনি এটি যদি আমি দেখাই দেখুন আপনারা এখন কিবোর্ড দিয়ে আমি মাউস আমি ছেড়ে দিয়েছি হ্যাঁ এখানে কি কি বাসো বাটন রয়েছে আমি কন্ট্রোল কি সহ থাকি হয়ে গেছে এবার অন অন করে দিচ্ছি একটু সময় লাগবে এটি হচ্ছে আপনার ট্যাব প্যাডের মতো ল্যাপটপের প্যাডের মতো এখানে হোল্ড অল্টার কি আমি অল্টার কি দিয়ে কাজ করি এটা সুবিধা হবে কিবোর্ড অল্টার চাপ দিয়ে এরপর আমি নাম বাটনে কর্নারে যে দেখো নাম রাইট কর্নারে যে নাম্বারগুলো রয়েছে সেখান থেকে আপনি আমি কি দেখো কিবোর্ডে মাউস চালাচ্ছি যদি পয়েন্টার স্পিড কমিয়ে দিতে পারেন বাড়িয়ে দিতে পারেন পয়েন্টার অ্যাক্সেলারেশন কত দ্রুত কাজ করবে ফাস্ট রেসপন্স সেটি হচ্ছে এখানে দেখুন আমি কিন্তু এখন কিবোর্ড দিয়ে মাউসের কাজ করছি আর 5 দিলাম সিলেক্ট হচ্ছে হ্যাঁ আবার যে দেখুন আপনি কত দূরে এগুলো সব কন্ট্রোল করতে পারবেন এবার এবার যে আই কন্ট্রোলে হচ্ছে আই কন্ট্রোল এটি কানেক্ট সাপোর্ট আই ট্র্যাকিং ডিভাইস এক্ষেত্রে আলাদা একটি ডিভাইস লাগবে এটি আমাদের বিষয় না এটি আমরা করছি না আর ডিসপ্লে তো যেটি বলছিলাম চেঞ্জ ব্রাইটনেস অটোমেটিক্যালি অর ইউজ নাইট লাইট হ্যাঁ সেটি হচ্ছে আপনার নাইট লাইট টাইম অনুসারে লাইট চেঞ্জ হবে আপনার এখন দিন সন্ধ্যা না লাইট আমি আমি এটি আসলে ইউজ করি আমি সাধারণত ডার্ক মোডে ইউজ করি আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডার্ক মোড চালাচ্ছি ডার্ক মোড আমি করেছি কীভাবে পার্সোনালাইজ এখানে যে থিমে দিয়েছি থিমে দেওয়ার পর আমরা কালারে দিয়েছিলাম কালার দিয়ে চুজ দিয়ে কালার হচ্ছে ডার্ক মোড দিয়েছি ট্রান্সপারেন্সি ইফেক্ট এই যে ডার্ক মোড দিয়ে লাইট মোড দিলে আপনার সাদা কালো নর্মাল সাদা আসবে সাদার ভিতরে তারপর এখানে আরো কিছু সেটিং রয়েছে ব্যাকগ্রাউন্ড এখন আপনি এখানে আপনি পিকচার অ্যাড করতে পারবেন কি ধরনের পিকচার অ্যাড করতে চান ফিট ফিট হয়ে যাবে না সেন্টার হবে না স্পেস হবে সেটি এরপর রয়েছে থিম থিমের তো দেখালাম আপনার কি ধরনের থিম আছে মাইক্রোসফট স্টোরে গেলে আপনি আরো থিম ডাউনলোড করতে পারবেন এদের স্টার্ট বাটন এখানে শো মোর টাইস অন স্টার্ট হ্যাঁ মোর শো অ্যাপস ইন দ্য স্টার্ট স্ক্রিন এখানে অ্যাপগুলোতে দেখাই দিই অফ করে দিলে অ্যাপ দেখাবে না সাজেশনগুলো রয়েছে ফুল স্ক্রিন রয়েছে তারপর
টাক্সবারে টাক্সবার সেটিংগুলো আমরা তো দেখেছি, লকটা টাক্সবার লক এখন কিন্তু আমরা এটি এভাবে বড় ছোট করতে পারছি। হ্যাঁ, এটি কিন্তু বড় ছোট করা যাচ্ছে, যদি আমি লক করে দিই তাহলে কিন্তু বড় ছোট করা যাচ্ছে না, দেখুন লকের অপশন নেই, লক হয়ে গিয়েছে। হাইট এটা তো দেখালাম আপনাকে, স্মল টাক্সবার বাটন দিলে এগুলো সব ছোট সব ছোট করে দেখো। আর যদি আমরা এটা অন অফ করে দিই বড় করে দেখো, এডিটটা অপশন রয়েছে, আর কিছু সেটিং রয়েছে, হাইট লেভেল কম্বাইন টাক্সবার বাটন এখানে কিছু রয়েছে সেটিং, এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর এখানে হোমে গেলে মেইনলি আপনার মেইন সব সেটিংগুলো এখানে প্রদর্শিত হবে। আপনি আপনাকে প্রয়োজনীয় কিছু সেটিংগুলো দেখালাম, অ্যাপের ভিতরে যদি যে অ্যাপে আর কিছু কাজ রয়েছে অ্যাপস অ্যান্ড ফিচার্স, এখান থেকে আপনি কোনো অ্যাপ আনইনস্টল করতে পারবেন, যদি আপনার প্রয়োজন নেই আনইনস্টল ক্লিক করে আনইনস্টল করতে পারবেন। এখানে অফলাইন ম্যাপ রয়েছে, ম্যাপ তো আমাদের পিসিতে তো প্রয়োজন পড়ে না, আমরা এইটি স্কিপ করে যাই। ভিডিও প্লেব্যাকে রয়েছে, ভিডিও এখানে বিভিন্ন এইচডিআর ভিডিও আছে, হ্যাঁ প্রসেস টু এনহ্যান্স, তারপর স্টার্টআপ স্টার্টআপ এটি একটি মজার সেটিং, এটি হচ্ছে আপনার কম্পিউটার চালু হওয়ার পর কোন কোন অ্যাপ স্টার্ট হবে সেগুলো এখানে প্রবিষ্ট হচ্ছে। আপনি যদি চান যে কোনো অ্যাপ অটোমেটিকলি স্টার্ট হবে না, এখান থেকে অফ করে দিয়ে দিলেই হবে। হ্যাঁ, কারণ কিছু কিছু অ্যাপ রয়েছে হাই ইফেক্ট, মানে খুব বেশি পাওয়ার টানে, সেগুলো আপনি এখন ব্যবহার করতে চান না, আপনি যখন ব্যবহার করবেন তখন অন করে নেবেন, সেগুলো অফ করে দিতে পারেন। এখান থেকে সেটিং সেটিংয়ে যে তারপরে এখানে প্রাইভেসি রয়েছে, লোকেশন ক্যামেরা মাইক্রোফোন, তারপরে আরেকটি রয়েছে ডিভাইস। হ্যাঁ, ডিভাইসের সেটিং তো অনেক ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, এখানে আপনার কম্পিউটার ডিভাইস কানেক্ট করা রয়েছে সেগুলো এখানে প্রদর্শিত হবে। প্রিন্টার স্ক্যানার রয়েছে, ব্লুটুথ, আপনি অ্যাডেড প্রিন্টার আর ড্রাইভার এখানে অ্যাড করতে পারবেন, অটোমেটিক্যালি ধীরে ধীরে বা ইনস্টল করে করতেন। ইউএসবি, যদি কোনো ইউএসবি লাগানো থাকে অটোমেটিক্যালি সেটি আপনাকে কী বলবে নোটিফিকেশন দিবে। টাইপিংয়ের কিছু সেটিং রয়েছে, স্পেলিং মিস্টেক থাকে সেগুলো অটোমেটিক ঠিকঠাক করে দিবে। তারপরে মাউসের কার্সার স্পিড কমাতে বাড়াতে পারবে। আমরা লেফট বাটনে কিন্তু প্রাইমারি বাটন, এটা রাইট করে দিলে রাইট সাইডে লেফট কাজ করবে। এখানে আরও সেটিং রয়েছে, ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস, আর যদি ব্লুটুথ লাগান বা ইউএসবি কিবোর্ড মাউস, এগুলো দেখুন আমার দুটি ইউএসবি কিবোর্ড স্পিড মাউসগুলো রয়েছে, অডিও স্পিড রয়েছে। তো দর্শক, এই ছিল মোটামুটি সেটিংয়ের কিছু অপশন। আপনি যদি স্পেসিফিক্যালি কোনো নির্দিষ্ট সেটিং চান, আমার কমেন্ট বক্সে আপনার জন্য খোলাই রয়েছে, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ইনফরমেশন, যদি আপনার কাছে ইনফরমেশন মনে হয়ে থাকে ইন্টারেস্টিং এবং ইউজফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।